আপনারা দেখছেন বাংলার খবর সবার খবর। করোনাকালেও চৈতন্যভূমির নবদ্বীপ অক্ষুণ্ণ রাখল তার অনন্য নজির। সোমবার রাখি পূর্ণিমার দিন সকালে নবদ্বীপ তেঘড়ি পাড়ার জুম্মা মসজিদের ইমাম সহ এক ঝাঁক মৌলবীর উপস্থিতিতে উদযাপিত হল শ্রী শ্রী চিন্তামণি কুঞ্জের সম্প্রীতির মেলবন্ধনের রাখি বন্ধন উৎসব। এমন সম্প্রীতির রাখি বন্ধন উৎসব দেখতে ভিড় জমাতে সুদূর কৃষ্ণনগর থেকে ছুটে এলেন এক ঝাঁক তৃতীয় লিঙ্গের মানুষও। বৈষ্ণব তীর্থ নদিয়ার নবদ্বীপে একটি প্রাচীন বৈষ্ণবীয় মন্দির শ্রী শ্রী চিন্তামণি কুঞ্জের অন্যতম প্রধান কৃষ্ণেন্দু চক্রবর্তী এবং তার পরিবার রাখি পরিয়ে দিলেন তেঘড়িপাড়া মসজিদের মৌলবী দাইমুল হক সহ অন্যান্য মুসলিম সম্প্রদায়ের ভাইদের। মন্দিরে আসা মুসলিম সম্প্রদায়ের মানুষও হিন্দু ভাই ও বোনেদের হাতে রাখি বেঁধে দিয়ে সম্প্রীতির নজির অক্ষুণ্ণ রাখলেন। কৃষ্ণনগর থেকে ছুটে আসা তৃতীয় লিঙ্গের সোনালি, গোপী, নন্দিনী, তুলির মতো মানুষজন উপস্থিত থেকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন। শুধু রাখি নয়, মারণ রোগ করোনা ভাইরাস থেকে সাবধানতা অবলম্বন করতে রাখি পূর্ণিমায় মাস্ক বন্ধন লেখা মাস্ক পরিয়ে দিলেন একে অপরকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পুণ্ডরী কাক্ষ সাহা, পুর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা, চিন্তামণি কুঞ্জের প্রভুপাদ মিহির মাধব চক্রবর্তী, সাহিত্যিক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষক সিরাজুল ইসলাম, চিকিৎসক সুপ্রিয় নাথ প্রমুখ। এছাড়াও ছিলেন তেঘড়িপাড়া ইদিলপুর জুম্মা মসজিদের ইমাম দৈমুল হক সহ অন্যান্য মুসলিম ভাইরাও। সবশেষে চিন্তামণি কুঞ্জের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেকের হাতে রাখির পাশাপাশি মাস্ক ও সঙ্গে একটি করে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। হাজির হতে পেরেছে এটা একটা খুব সুন্দর, খুব সুন্দর গুরুত্বপূর্ণ সময় জায়গাটা এবং দেখে খুব ভালো লাগলো এবং এর জন্য আমরা আন্তরিকত শুভেচ্ছা জানাই। এবং এই যে চিন্তামণি কুঞ্জ মঠে যে আমরা হাজির হলাম এবং এর যে নবদ্বীপের যে একটা ঐতিহ্য রয়েছে এটা আমাদের আজকে প্রমাণ হয়ে গেল যে আমরা সমস্ত সমগ্র মানুষকে ঐক্যবদ্ধ হয়েছি আজকে এবং আগামীতেও থাকব। আপনার নাম? আমার নাম হচ্ছে। সমস্ত রকম আপডেট পেতে চোখ রাখুন বাংলার খবর সবার খবরে।